আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সে বিবেক দিয়ে হতে পারে আমরা আল্লাহকে খুঁজে পেতাম, কিন্তু এই বিবেকের দ্বারস্থ আল্লাহ আমাদেরকে করেননি, বলেননি যে তোমরা শুধুমাত্র বিবেক দিয়ে আমাকে খুঁজে পাবে, তা নয়। তিনি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলরা একই বাণী নিয়ে তারা এসেছে, সে বাণী হলো আল্লাহর প্রতি আহ্বান করা, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا ثُمَّ إِنِّي أَعْلَنْتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا نو عليه الصلاة والسلام বললেন, আমি দিন রাত ওদেরকে দাওয়াত দিয়েছি, আমি ওদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, একটাই মাত্র কথা, তা হচ্ছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে চেনো, আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। এই দাওয়াত নবী রাসূলরা তারা দিয়েছেন, দিন এবং রাত ধরে তারা দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে তিনি কতটা নিগৃহীত নির্যাতিত হয়েছেন, যখন তিনি তায়েফে যান তখন তিনি রক্তাক্ত হয়ে যান, সেখানে বালকদের দুষ্ট দুষ্ট যুবকদের পাথরের আঘাতে তিনি রক্তাক্ত হয়ে পড়ে যান, বেহোশ হয়ে পড়ে যান। জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বলেন, আপনি আমাকে বলুন এই দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে আকৃষ্ট করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তো আমাকে লানতকারী হিসেবে পাঠাননি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওরা আমাকে অত্যাচার করেছে সেই কথা সত্য, কিন্তু ওদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, কারণ ওরা জানে না, ওরা তো আসলে বোঝে না আল্লাহ, ওরা বোঝে না, ওদেরকে আপনি সময় দিন। আপনি যখন তায়েফে যাবেন এখন দেখবেন ওই তায়েফবাসীরা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আই ইউখরিজ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, আল্লাহ এদের থেকে এমন এক প্রজাতি প্রজন্ম তৈরি করবেন যারা শুধু আল্লাহর ইবাদত করবে। এবং সত্যিকার অর্থে তায়েব জুড়ে এখন আল্লাহর অবাধ্য হয় এরকম কোন লোক খুঁজে পাওয়া যাবে না, সব কিভাবে আল্লাহর ইবাদত করছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগ যুগ ধরে এমন নবীদেরকে পাঠিয়েছেন যারা তাদের উম্মার জন্য তারা রহমদিল ছিলেন, তাদের কল্যাণের জন্য তারা দিন রাত ঘুরে ঘুরে বেড়াতেন। হে কাউম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি তো তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, তুমি শুধু হেদায়েতে নাও, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যদি কোনো প্রতিদানের প্রয়োজন থাকে প্রশ্ন থাকে, দ্যাট উইল কাম ফ্রম মাই লর্ড, সেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি তার কাছে প্রতিদান চাই, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তোমরা দিনের পথে আসো, দিনটা তোমরা পালন করো, দিন অনুসারে তোমরা চল।